যুদ্ধের আগে আমি রাজা জিসি হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিলাম। যুদ্ধে যুদ্ধ হইলাম, আমার ভাই হাবিবুর রহমান জাতীয় সংসদ সদস্য ছিলেন এবং আমরা আমাদের বাসা এবং জেনারেল উসমানি সাহেবের বাসা একসাথে একই দিনে মিরাবাজার আগুনে জ্বালায় দেয় পাক হানাদার বাহিনী, এবং ইহাতে বাধ্য হই আমরা সবাই গ্রামের বাড়িতে চলে যাই। পরবর্তীতে আমার ভাই যেহেতু সংসদ সদস্য ছিলেন তখন উনি তহবিল চলে গেলেন এবং ইহার পরে পরে আমরাও তহবিল চলে গেলাম। আমরা যখন ইন্ডিয়াতে যাই তখন এখনও মুক্তিযোদ্ধার রিক্রুট আরম্ভ হয় নাই। তখন এরপরে যখন এখানে গেলাম, যাওয়ার পরে আমরা সিলেটের টুলটিকর নামস্থানের একজন ভদ্রলোক সিরাজ মিয়া ছিলেন, উনি আমার পরিচিত, উনি ডকজি গেছিলেন, যাওয়ার পরে আবার আসছে। আসার পরে উনি ওনার সাথে আমি যোগাযোগ করি, সিরাজ মিয়া ওনার সাথে যোগাযোগ করি, উনি আমাকে নিয়ে গেলেন লালাখাল বর্ডারে। তো লালাখাল বর্ডারে আমরা মেজর তৎকালীন ক্যাপ্টেন মুতালিব, যিনি আগরতলা মামলার ষড়যন্ত্রে আসামি ছিলেন, উনি মুক্তাপুর ওই সাবসেক্টরের কিছু বিডিআর নিয়ে প্রতিরোধ করলেন। ওনাকে সিরাজ মামা খবর পাঠাইলেন যে এমপি সাহেবের ভাই এবং চার পাঁচজন ছেলে আসছে তহবিল দিতে। তখন উনি আমরা নৌকায় যাওয়ার পরে উনি আমাকে পাস দিলেন এবং আমরা পায়া হাঁটিয়া মুক্তাপুর থেকে তহবিল পৌঁছিলাম। তহবিল থেকে পৌঁছার পরে আমরা তখন তহবিল সাবসেক্টরের আমাদের তখন গিয়ে বিডিআরের পরিচিত হল, বিডিআরে তখন এখানে গেলাম। যাওয়ার পরে বিডিআরের সুবিধানগর বিআর চৌধুরী সাহেবের সাথে দেখা হয়। বিআর চৌধুরী সাহেবের সাথে দেখা হওয়ার পরে বিআর চৌধুরী সাহেব যখন আমার জানলেন যে আমার ভাই জাতীয় সংসদ সদস্য ডকিতে আছেন, তখন উনি আমাদেরকে ডকিতে পাঠাই দিলেন বাইরের বাসায়। আমরা এই পাঁচজন থাকলাম বাইরের বাসায়। আর কিছুদিন পর মৃত্যুদার রিক্রুটমেন্ট আরম্ভ হইল। মৃত্যুদার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 20 পর্যন্ত গেল। কিন্তু আমি এত অল্প বয়স, যে আমার বয়স 14.5, আর যেহেতু আমার ভাই জাতীয় সংসদ সদস্য এবং ওনার মাধ্যমে রিক্রুটমেন্ট হইতে হয়, হ্যাঁ, সেই হিসেবে আমাকে আমার ইন্ডিয়ান গভর্নমেন্ট মানে মেজর রাও, ইন্ডিয়ান সাবসেক্টর কমান্ডার, উনি আমাকে রিক্রুটমেন্ট করতে চান নাই। এরপরে আমি মানে আমার আমি এখন বাইবি আর্মি গাড়িতে চলে গেলাম এবং ইকো ওয়ান যে আমি ট্রেনিং দিলাম 7 নম্বর বিসে। এবং 7 নম্বর বিসে ট্রেনিং নেওয়ার পরে আমি চলে আসলাম তহবিলে। তহবিলে আসার পরে আমি স্পেশাল ইন্ডিয়ান ফোর্সের আন্ডারে একটা ট্রেনিং দিলাম মাইন্স অ্যান্ড ডুপিডেপসের উপরে। আমি অ্যান্টি ট্যাঙ্ক, অ্যান্টি পার্সোনেল মাইন্সগুলো বসাইতাম বিভিন্ন স্থানে এবং অ্যাকর্ডিং টু আওয়ার সাবসেক্টর কমান্ডার অর্ডার। তো আমি এই কাজই করতাম এবং ভিস ভাঙতাম, এটাই ছিল আমার মূলত কাজ। আর আমি একটা উল্লেখযোগ্য ঘটনা বলি। নভেম্বর মাস, এন্ড অফ দ্য নভেম্বর, মেজর রাও সাহেব অর্ডার দিলেন যে তুমি একটা তোমার এক্সপ্লোসিভ ইউনিট এবং একটা ফাইটিং কোম্পানি লেফটেন্যান্ট রফিকুল আলম, যার ইতিহাসে নাম আছে রফিকুল আলম, ওনার নেতৃত্বে আর আমরা বিএসএফ থেকে তখন ইন্ডিয়া গভর্নমেন্ট আমাদেরকে সেনাবাহিনী কিছু কিছু সেনাবাহিনী দেওয়া আরম্ভ করছে। তখন বিএসএফের একটা কোম্পানি একটা প্লাটন দিল, আমরা আসলাম গোয়েনঘাট নামক স্থানে। এরপর দিন দাদানগর অ্যাটাকের কথা আমরা আসিয়া ওই ব্রিজটা বাংলাম, আটলি নামক স্থানের ব্রিজটা, ব্রিজটা ভাঙার পরে রাজাকারে ধরলাম। রাজাকারে ধরার পরে রাজাকারা
আমাদেরকে বলল যে আপনারা আমরা যে রুট আমরা যুদ্ধের নিয়ম হলো যে রুটে আপনি যাবেন ঠিক উল্টা রুটে আপনি আবার আসবেন, আমরা যে রুটে যাই গেছি ওই রুটে না যাই অন্য একটা রুটে গেলাম মেন রুটে। তো রাজাকার আমাদেরকে বারণ করতেছে যে আমরা এখানে যাই না পাকিস্তান আর্মির অ্যাম্বুশে আছে, অ্যাম্বুশ অর্থাৎ ফাত ফাতারি। তখন আমরা ওই রুটে গেলাম, যাওয়ার ফলে পাকিস্তানের বাহিনীর অ্যাম্বুশে পড়লাম। অ্যাম্বুশে পড়ার পরে এই ঘটনা হলো যে কে রাজাকার, কে মুক্তিযোদ্ধা, কে পাক বাহিনী আর কে গুরকার রেজিমেন্টেশন। তখন আমাদের 16 জন মুক্তিযোদ্ধা মারা গেল ওই এটাকে বারওয়াল নামক স্থানে, এদের ওপরে ওপরা আছে এবং নাম আছে গোয়েঙ্গারে বারওয়ালা। এবং একজন ইন্ডিয়ান ফোর্স ধরা খাইল, যা পাকিস্তান মানে তখনকার পাকিস্তান টেলিভিশনে ভালোভাবে দেখা হলো যে আজকে যুদ্ধ পরাজিত পাকিস্তান ইন্ডিয়ান বাহিনীর একজন সৈনিক ধরা খাইল, ওর নাম থাব্বা অথবা সালমান। এখান থেকে পরে আমরা গেলাম, পুরো আমাদের কোম্পানি এবং ইন্ডিয়ান প্লাটন এবং আমার এক্সপ্লোসিভ তছনছ হয়ে গেল। এরপরে আমার মরেলি খুব মানে আমাদের 16 জন সৈনিক মারা যাওয়াতে অনেক কষ্ট পেলাম, এটাই আমার জীবনের সবচেয়ে বড় বেদনা। আমি ব্যক্তিগতভাবে আই এম ভেরি হ্যাপি ইন মাই কান্ট্রি, বিকজ আমি পারিবারিকভাবে এবং আমি এই দেশ হওয়াতে আমি বাংলাদেশের একজন নামী ব্যবসায়ী হিসেবে পরিচিতি। এই দেশ যদি না হইতো তা আমি এই ব্যবসাটা করতে পারতাম এবং এই স্থানে দিতে পারতাম। এই ব্যবসাটা করতো পাঞ্জাবিরা, এই ব্যবসাটা করতো বিহারিরা এবং বড় যত ব্যবসা আছে এরাই করতো। দেশের যেটা আছে আইন শৃঙ্খলা, এটা ইনশাল্লাহ যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এক কঠোর হন ভালো হয়ে যাবে।